এবার ঈদে বাড়তি ট্রেন যোগ হচ্ছে না রেল লাইনে, বিভিন্ন রুটে বর্তমানে চলমান ট্রেনগুলোই থাকছে, এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে গাজীপুর ঢাকা গাজীপুর রেল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে যান মন্ত্রী, সেখানে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে কর্মস্থলে ঈদ উদযাপন করার আহ্বান জানান মন্ত্রী। সবাইকে আহ্বান জানাচ্ছি যে এবার ঈদে কেউ আমরা বাড়ি যাব না, এবার যে যেখানে আসি সেখানে ঈদ করব। আমার বাড়ি যদি পঞ্চগড় হয়ে থাকে এবার আপনার বাড়িতে আমি ঈদ করব, এখানে যেহেতু আসি বুঝছেন কি ঈদ হবে না, আমরা এইভাবে করছি। সেই জন্য ট্রেনে আমরা এবার বাড়িতে যাচ্ছি না, যেভাবে চলতেছে এইভাবে চলবে।